সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বোনেরা আপনারা জানেন বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশের নেটওয়ার্ক একদমই শাটডাউন তো আপনারা আমাদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন কিন্তু বাংলাদেশের নেটডাউন শাটডাউন নেটওয়ার্ক শাটডাউন থাকার কারণে আমরা আমাদের পর্ব কন্টিনিউ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের নিয়মিত ফেসবুক লাইভ ফর্বে আবার অনুষ্ঠান আপনাদের সামনে এসেছি আমাদের সাথে আমাদের সরই প্রশ্ন উত্তরের উত্তর প্রদানে রয়েছেন সৌদি আরব রিয়াদের অবস্থিত মূল হাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক ও দায়ী বহু গ্রন্থের প্রণেতা সম্পাদক অনুবাদক এছাড়াও বাংলাদেশের লক্ষ্মীপুরে অবস্থিত হাবরুল উম্মা মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ও এরই মহিলা শাখা আসমা বিন তাবক রাদিল্লা আনহা মহিলা মাদ্রা সাহেব সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানি হাফিজুল্লাহ আমরা সরাসরি শেখের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত শেখ শুরুতে আমরা আমাদের কাছে যে প্রশ্ন নিচ্ছি প্রশ্নটি হচ্ছে হুন্ডিতে টাকা পাঠানো সর্ব অবস্থায় হারাম কিনা আলহামদুলিল্লাহ ইবরাল হুসরাত আলহীদ মুসলিম প্রিয় ভাইরা আমার আমাদের কাছে যে প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রবাসে যারা অবস্থান করেছেন কারণ আমাদের বিশেষ করে বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের সাথে মানে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকার কারণে মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট সম্পর্ক দুর্বল হওয়ার কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক সমস্যায় ভুগে থাকেন যেমন আমরা সৌদি আরবে দীর্ঘদিন থাকার কারণে যেটা দেখতে পেয়েছি অনেক প্রবাসী ভাইয়েরা ব্যবসা করতে চান কিন্তু ব্যবসা বাণিজ্য করার যে সরকারি একটা পলিসি সরকারি একটা রাষ্ট্রীয় যে সম্পর্ক সেটার ভিত্তিতে যদি ব্যবসাকে সহজ করে দেওয়া হতো তাহলে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না কিন্তু তারা দেখা যায় যে সাধারণ পেশা নিয়ে ব্যবসা করতে উৎসাহী হয় তখন কোনো মালিকের সাথে সম্পর্ক করে সে কোনো দোকান চালু করে তখন তো তার দেখা যায় যে মেহনা যেটা তার পেশা যেটা পেশা হয়েছে আমেল সাধারণ কর্মচারী কিন্তু দেখা যায় যে সে আয় করতেছে আপনার প্রত্যেক মাসে কয়েক লাখ সুতরাং সেটা তার দেশে ট্রান্সফার করা বা কোনোভাবে এদিক সেদিক হ্যাঁ ট্রান্সফার করা তার জন্য কষ্টকর কারণ তার পেশা সেটাকে ধারণ করে না এই কারণে অনেকে অবৈধ পন্থা গ্রহণ করে থাকেন হুন্ডির পন্থা অবলম্বন করেন কারণ বৈধ পন্থায় তারা টাকা পাঠাতে পারে না তো এই ক্ষেত্রে করণীয় কি তাদেরকে হুন্ডিতে তারা টাকা পাঠাতে পারবে না সেটা একটা কথা থাকে কিন্তু যদিও মধ্যে ব্যাপকতা আসে যে সর্বাবস্থায় কি হুন্ডিতে টাকা পাঠানো যায় কি না আমরা বলবো যে মৌলিকভাবে হুন্ডিতে টাকা পাঠানো শরীয়তে হারাম কারণ হুন্ডির যে প্রথাটা এটা কোনো রাষ্ট্র অনুমোদিত না কারণ হচ্ছে এই হুন্ডির ব্যবসা যতটুকু আমরা জানি কারণ আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের মানে দেড় দুই বছর সরাসরি সম্পর্ক থাকার কারণে অনুবাদের কারণে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো কেস আমাদের সামনে এসেছে যারা হুন্ডির সাথে জড়িত তারা আপনার কালো বাজারে যারা বিশ্বের মধ্যে তাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে এবং যেমন আমাদের দেশে বাংলাদেশ থেকে যখন অনেক রাজনীতিবিদ বা এরকম ব্যবসায়ীরা টাকা ট্রান্সফার করতে চায় বিদেশে বৈধ পন্থায় কিন্তু এত টাকা বাইরে পাঠানো সম্ভব নয় তখন তারা এই যে হুন্ডির ব্যবসা যারা করে এদের সাথে সম্পর্ক করে টাকা ট্রান্সফার করে মানে ওরা সৌদি আরব থেকে বা যে কোনো রাষ্ট্র থেকে টাকা সংগ্রহ করে যেখানে তার টাকা পাঠানো দরকার ওখান থেকে সংগ্রহ করে দেশে এটার বিনিময় তাকে দিয়ে দেয় সুতরাং আর সমস্যা হয় না তার টাকা ট্রান্সফার করতে তো এদের মাধ্যমে যত অবৈধ কাজ বিশ্বের বুকে যত যারা কালোবাজারের সাথে সম্পর্কিত তারা এই পথটাকে অবলম্বন করে থাকে এই কারণে রাষ্ট্র অনুমোদিত এই হুন্ডির ব্যবসা এটা একেবারেই হারাম না যায় শরীর অসম্মত কিন্তু কেউ বলতে পারেন তাইলে আমার টাকা কীভাবে পাঠাবো আমরা বলি যে এক সমস্যা আরেক সমস্যা নিয়ে আসে এটাই কথা যখন অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে আইনের ভিত্তি ছাড়া তখন অবশ্যই টাকা ট্রান্সফারের সমস্যা হবে এটা স্বাভাবিক কথা আর বর্তমানে বৈধ পন্থা আছে তারপরে অনেকে গ্রহণ করতে চাচ্ছে না যেমন বর্তমান সৌদি আরব আপনার ইনভেস্ট করার আপনার ব্যাপারটা চালু করেছে কিন্তু অনেক ভাই এখনও ভয় পেয়ে সেটা অবলম্বন করতে চান না সুতরাং তাদের আবার সমস্যা পড়তে হবে তো এই কারণে আমরা বলব যে বৈধ পন্থায় যাওয়ার আমরা চেষ্টা করি কখনও দীর্ঘদিন কোনো অবৈধ পন্থা আপনার কারোর জন্য জায়জ হতে পারে না কারণ একটা শরীয়তের সূত্র যে এত তোকাদ্দার ও ইহা যে কোনো সমস্যার কারণে যদি কোনো অবৈধ কোনো জিনিসকে বৈধ করা হয় সেটা কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকুই সীমাবদ্ধ থাকে কিন্তু স্থায়ীভাবে কোনো অবৈধ বৈধ হতে পারে না হ্যাঁ এটা খণ্ডকালীন কোনো সমস্যার কারণে হতে পারে আর সুতরাং এটার সমাধান অবশ্যই বের করে নিতে হবে বৈধ পন্থায় আসতে হবে না হলে এই পথ অবলম্বন করা শরীয়তে একেবারেই হারাম যজাক